আর এদিকে আমার বোন কত ট্যালেন্টেড বোন শুধু শুনো ট্যালেন্টেড বোনের গল্পটাকে বলি না হ্যাঁ তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এখানে কি হচ্ছে হ্যাঁ আমার যে রান্নাঘরে ফার্নিচারগুলো পুড়ে গেছিল তো সেইগুলোকে কাজ করানো হচ্ছে আর সেই সাথে কিছু নতুন ফার্নিচারেরও কাজ করানো হচ্ছে আর সেই সাথে তোমরা এটাও নিশ্চয়ই বুঝে গেছো যে আমার দুর্ভোগটা কি হচ্ছে এই রান্নাঘরে আমাকে রান্না করতে হচ্ছে সেই সাথে এই সব কাজকর্মগুলো চলছে আর কি নোংরা সেটা তো দেখলেই এরপরে তোমাদেরকে আমি ডিটেলসে খুব ভালো করে দেখাবো যে কি কি কাজ হচ্ছে না হচ্ছে মানে এই চলছে আমার মোটামুটি এক সপ্তাহ ধরে কিন্তু সেটা তোমাদের সঙ্গে স্পেশালি শেয়ার করা হয়নি একটু দেখিয়েছি আজকে তোমাদের সঙ্গে এটা পুরোটা স্পেশাল করে শেয়ার করব তোমাদেরকে দেখাবো আমার দুর্ভোগটা মানে কি হয় এই দেখো সিমেন্ট বালি রং কি হয়নি এই যে এই জায়গাগুলো হালকা চিড় ধরে না পট্টিতে তো যেহেতু পুরো ঘরটা আবার নতুন করে রং হবে সেই জন্য রং মিস্ত্রি ওরকমভাবে ওগুলোকে খুঁড়েছে আর সেই সাথে যেটা হয়েছে প্রচুর বালি সিমেন্ট উড়ে মানে শুধু রান্নাঘর নয় আমার পুরো ঘর হয়ে গেছে আর এই যে আমি এই কৌটোগুলো আজকে দুপুরে ধুয়েছি যে সেলফগুলো ফাঁকা করা হয়েছে তো ভাবলাম কৌটোগুলো সব ধুয়ে টুয়ে শুকিয়ে রাখি একদম নতুন করে আবার সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো তো ধুয়েছি তার মধ্যে আজকে যে রং মিস্ত্রি ওগুলোকে খুঁড়বে সেটা আমি জানতাম না আর কাঠের গুঁড়োতে অতটা প্রবলেম হয় না ওই জন্য আমি ডাইনিং টেবিলের ওপরেই যেরকম প্রতিদিন রাখি আজকেও রেখেছিলাম কিন্তু সিমেন্ট বালি গিয়ে আমার পুরো দুপুরের যে কষ্টটা সেই কষ্টটাই বৃথা গেছে আর সেই সাথে এই যে আমার ছেলে মানে এই নিচটাকে মিস্ত্রিরা করছে ওপরে রান্নাঘর আর আমার ছেলে করছে এই যে নিচের এই ঘরগুলো মানে হাতের সামনে যা পায় সেটাই ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটাই মানে উল্টে দিচ্ছে একটা সোজা জিনিস থাকলে সেটাকে বেঁকিয়ে দিচ্ছে আর এইখানে আমি জামা কাপড়ের বোঝা নিয়ে বসেছি আজকে প্রচুর কাছাকাছি করা হয়েছিল সেগুলোকে ভাঁজ করতে করতেই আমার মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই বদমাশটাকে দেখো বিস্কুট খাচ্ছ কে দিল তোমাকে বিস্কুট কে দিয়েছে পিপি দিয়েছে পিপরে দিয়েছে পিপরে কেমন করে দিল আর তোমার গাড়িটা কে চালাচ্ছে খেলনা চালাচ্ছে দেখো ওন্নাটা পেতে এই যে ওকে বসিয়ে দিয়েছে ও গাড়ি চালাচ্ছে আচ্ছা গাড়িটা সেই সুয়াগ অন করে দিয়েছে অটোমেটিক আর কি চলছে যেসব বাচ্চারা চালাতে পারে না তাদেরকে আর কি এরমভাবে বসিয়ে দেয় একে একটু দোল খায় গাড়িটা অটোমেটিক দোলে নিজে নিজে এগুলোকে করেছে আর এগুলো বলছে বোম্ম আছে একটা বোম্ম আছে বোম্ম পাখি আমার নয় পাখি শোনো শোনো কাঁঠালকে ইংলিশে কি বলে আর আমকে ইংলিশে কি বলে তাই তুমি পারো আর লেবুকে ইংলিশে কি বলে ওটা তো কমলা লেবু গুড বয় তুমি যেটুকু বলেছো এটুকুই অনেক ও পড়াশোনা হয়ে গেছে তোমার ম্যাডাম চলে গেছে ম্যাডাম আজকে কি পড়িয়েছে তারপর আর কি পড়িয়েছে অজগরটি আত্মেতে পড়িয়েছে গাড়িটা চালাও কি হয়েছে কি প্রেশার কুকার আর পড়ে যাবে এখানে লাভ হয় না এইখানে লাভ হয় না দেখো এই সোফার গদি আমি কি জন্য সরিয়ে রাখি এই গদি সরিয়ে রেখে তো এতটা নিচু হয়েছে গদি দিলে পরে একদম এতটা উঁচু হয়ে যায় মানে আরো পুরো ধরো এক বিদ্যা কি তারও বেশি অনেকটা উঁচু হয়ে যায় গদি দিলে সব গদি মদি তুলে দেখো দেখবে এই যে বাবার ঘরে ওই দেখো রেখে দিয়েছি এই যে এই ঘরটাকে যেরম করে রেখে গেল মাদুর পাতা ছিল মাদুরটাকে টেনে নিয়ে গেল এই যে বদমাশটা করেছে এগুলো সব এই ঘরে পড়তে বসে ও দিদিমণি পড়াতে আসে যখন এবারে মাদুর পেতে দিয়ে ওপরে পড়তে বসে যে মাদুরটাকে টেনে নিয়ে গিয়ে এই যাতা করে দিয়ে চলে যায় বোম্মাস একটা বন্ধ করে না এই যে তোমার রান্না হচ্ছে এই যে আজকে যা যা বড়ের মতো দেখো চা পাতা এখানে এনে রেখেছিলাম এই যে বিট নুন আজকে আদা টাদা দিয়ে করতে পারিনি অত হ্যাম্পাকে আর বারবার রান্নাঘরে যাওয়াটা একটা পা নোংরা হচ্ছে ওই জন্য প্রদীপকে বলেছি তুমি একটু আর তখন সবাই কাজ করছিলো রান্নাঘরে ঢুকে এখন তো ছাদে অনেকগুলো মিস্ত্রি কাজ করছে ওই জন্য রান্নাঘরটা ফাঁকা রয়েছে দিয়ে ও মিস্ত্রিদেরও চা দিয়েছি
এই যে সবকিছু এইখানটা এনে লেবু চা করেছে, এখানে রয়েছে রান্নাঘর পরিষ্কার না করে তো আর হবে না। আর এই যে বদমাসটা দেখো, আর চা পাতাগুলোকে কি করেছে দেখো, মানে কিরকম ভাবে কাজ বাড়ায়। আমার শুধু ভাবো যে একটু যে পরিষ্কার করবো, একটু যে ঠিকঠাক করে কাজ করবো, তার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই 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 হ্যাঁ পড়ে যাচ্ছে। তো এবার আমি এগুলোকে একটু ভাঁজ করে নিই। তো চলো আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা আমার এখন কিভাবে কাটে। দিনের বেলা তো সেরকমভাবে ভিডিও করতেই পারছি না, যেরকম অত্যাধিক গরম, এই গরমে কোনো রকমের রান্না করে গিয়ে ফটাফট রান্না করে চলে আসছি। মানে খুব চাপ, আমার মনে হয় প্রত্যেকের মানে মনে হচ্ছে রান্নাঘরে গেলে কতক্ষণে রান্না শেষ হবে না, কোনো রকম একটা তরকারি রান্না করে মানে চলে আসতে পারলে বাঁচি এরকম অবস্থা। আর তার মধ্যে হচ্ছে আমার বাড়িতে রান্না টান্না করে মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে মিস্ত্রি চলে আসছে বিকেলের দিকটা। আর এই যে বিকেলবেলা থেকে রাত 9-10 পর্যন্ত চলছে, তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার করার কাজ। মোটামুটি এক সপ্তাহ ধরে এই রুটিনটা চলছে, আরও বোধহয় চলবে মোটামুটি সপ্তাহখানেক। কারণ আর আজকে কি রান্না হয়েছিল সেটা একবার তোমাদেরকে দেখাই। এই যে কাপগুলো মিস্ত্রিদের চা দেবো বলে আমরা সবাই এই কাপই আজকে চা খেয়েছি, আর কাপগুলো এনেছিল, সেই কাপগুলো যে কটা চা খেয়েছি খেয়েছে, যে বাকিগুলো দেখো নিয়ে এই করেছে, এই কীর্তি করেছে। আজকে রান্না হয়েছিল এরকম ডাল হয়েছিল, আর হয়েছিল ডিমের অমলেট করে একটু কালিয়া টাইপের করেছিলাম, আর এটাতে তো ভাত আছে। দেখো সব গুঁড়োগুলো না উড়ে এসে এসে পড়ছে, দেখেছো সারা বাড়ি এসব গুঁড়ো গুঁড়ো পড়ছে উড়ে উড়ে। এটা করেছিলাম উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা করেছিলাম, মিষ্টি কুমড়ো। গাড়িটাকে ঠেলে 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 না, এখানে এখানে ধাক্কা লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, পিছিয়ে দাও পিছিয়ে দাও। তো চলো কাজকর্ম ওদিকে হোক, এরপরে রান্নাঘর পরিষ্কার করার পালা। প্রদীপ বাড়ি আসুক, প্রদীপ বেরিয়েছে, ও তাগাদাই গেছে। বাচ্চারা একটু বাচ্চা পেলে কিন্তু খুব খুশি হয়, বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে, কিন্তু এই যে শহরাঞ্চলে কি হয়, প্রত্যেকে যে যার ঘরের মধ্যে থাকে, খেলার মতন ওপেন কোনো স্পেস থাকে না, ওই একটু মাঠে বা পার্কে নিয়ে গেলে তখন একটু খেলাধুলো করতে পারে। তো ঘরের মধ্যে সত্যিই বাচ্চারা কি করবে, আমাদের তো বিভিন্ন রকম কিছুতে আমরা ব্যস্ত থাকি, তো সেজন্যই মায়ের সঙ্গে দুষ্টুমি করে, মাকে সবসময় পায়, আর মানে বাড়িঘর তছনছ করে, সেজন্য আমি কিছু বলিও না, ঠিক আছে। ওর তো কোনো কিছু করে একটা সময় কাটাতে হবে। আর এইদিকে পাপানের খাবারটাও রেডি হয়ে গেছে, জামাকাপড় মোটামুটি গোছগাছ করে পাপানের খাবারটা দেখো, একটু সবজি টবজি দিয়েছিলাম, একটু সোয়াবিন দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, দিয়ে ঘি দিয়ে, এটা কিন্তু খুব ভালো খায়, আর এটা প্রদীপও খুব ভালো খায়, প্রদীপের জন্য একটু ওই জন্য রেখেছি, একটু বেশি করেই বসাই যখন পাপানের জন্য এই খাবারটা বসাই। ফার্নিচারের কাজ চলছে, আর সেই জন্য খাবার দাবার জিনিসপত্র এখানেও এনে রাখতে হচ্ছে, আর সেই জন্যে এই পাপানেরও এর মধ্যে কন্ট্রিবিউশন আছে বিশাল, এই যে এরকম হওয়ার জন্যে। আমি একটু আগে সন্ধ্যাবেলার বাড়ি ছিল না বললাম, স্টোরে গেছিল, ওখান থেকে মায়ের কাছে গেছিল, দিয়ে এবারে বাড়ি এসছে, এবার ফুচকা নিয়ে এসছে আমার জন্য। আমি বলেছি ফুচকা এনেছো যখন তাহলে একটু ক্যামেরাটা ধরে দাও, একটু ব্লগে তুলি। ও ভেবেছে কি তাহলে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, ওই জন্য ক্যামেরা অন করে বলতে বলতে ব্লগটা স্টার্ট করে দিল, বুঝেছো তো কত ভাবে কত ট্যালেন্টেড। না না স্টার্ট আর শেষ বলে কিছু না, আমি করলাম তাই ওরম নোংরা দেখেছে ঘরটা, মানে ব্লগটা স্টার্ট করে দিল, বুঝেছো তো। আরেই দেখো এইদিকে তাকিয়ে সবাইকে বলো, এই যে আবার দেব, কি খাচ্ছ বলো, ফুকচা সেটা হচ্ছে এই যে ফুচকা, এই যে দুটো দুটো করে, এই যে ফুচকার আলু আর এই যে ফুচকার জল, আমি হ্যান্ডেলে ঝুলিয়ে এটা আনছি, হ্যাঁ প্রদীপ দা আমি বাড়ি থেকে তাহলে এনে বানিয়ে দিচ্ছি, আবার দিল মানে
বাড়িতে আলু সিদ্ধ করা ছিল ছিল হয়তো দু একটা হয়তো থাকে কি অবস্থা ভাবো তা ফুচকা খেতেই হবে আমাকে তো চলো তেতুল জালটা ঢালি ফুচকাটা খেয়ে নিই সে পাড়াঙ্গা গেছিলাম তখন সবাই মিলে বেরিয়েছিলাম মাসিরা আমরা তখন খেয়েছিলাম দিদি অনেকদিন আমার খাওয়া হয় না হ্যাঁ ফুচকা তো জল দেবো জল দিয়ে ফুচকা খাবে ওটা ফুচকাটা বলো ফুচকা ও দেখো লেতিয়ে গেছে নাকি এতক্ষণ এই ফুচকাটা হেভি খেতে স্পেশাল ফুচকা ফুচকা খেয়ে শরীরের একটু স্ট্যামিনা বাড়িয়ে রান্নাঘরে চললাম ঝাঁটা নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে সেটা ভাবো সময়টা হচ্ছে রাত ১০টা তো রাত ১০টা থেকে প্রায় ১১:৩০ পর্যন্ত চলেছে আমার এই কর্মকাণ্ড তো সবার প্রথমে গিয়ে আগে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলে যে মোটা বালি বা কাঠের গুঁড়ো টুড়োগুলো ছিল সেইগুলো আগে মানে পরিষ্কার হয়ে যাবে তারপরে মোছামুছি করতে সুবিধা হবে তো এই গ্যাসের দিক থেকেই শুরু করলাম আর দুপুরবেলা রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করতে করতেই মানে মিস্ত্রি কাজ করতে চলে এসছে তো গ্যাস ট্যাস তো বিকেলবেলা কমলা এসে মুছে বেশিরভাগ দিন আর যেদিন আমি সময় পাই মানে পাপান মোটামুটি আগে আগে রান্না হয়ে যায় সেদিন আমি মুছে রাখি গ্যাস ট্যাস তো আজকে গ্যাস মোছা হয়েছিল না তার মধ্যে কাজ করতে চলে এসছে তো ওরা কাজ করছিল তো ওই জন্য গ্যাস ট্যাস ভালো করে সব মুছে নিলাম পরিষ্কার টরিষ্কার করে আর এই দিকে যে কিছু কৌটো ছিল সেই কৌটোগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এই ঝুড়িটার মধ্যে দেখছি কি অনেক দিনের পুরনো কিছু প্যাকেট মশলা টশলা ছিল যেগুলো আর কি আমি এখন আর ব্যবহার করি না থেকে যায় দেখবে ঘরের মধ্যে মানে অনেক রকমের মশলা জমে যায় সেই কেনার সময় কেনা হয় সেগুলো আর ব্যবহার করা হয় না তো সেগুলো আমি একটু বেছে বেছে ফেলে দিচ্ছি এখন যখন সব বার করা হচ্ছে আর যা কিছু সব গার্বেজ জমেছিল সেগুলো সব ক্যারিতে ভরে ভরে রাখছি আর এদিকে মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে আর ওই কোটোকাটি তো আর কিছু তুলবো না ওগুলো আবার একটা গামলায় করে সব নিচে এনে রাখবো আর এটা সকালে এনেছিল সুজিটা এবার ওই প্যাকেট ফুটোমুটো হয়ে যাওয়ার একটা চান্স থাকে ওই জন্য ভাবলাম যে সুজিটা ঢেলে নিই আর ওই দেখো টেবিলের ধুলোটা দেখে বুঝতে পারছো তো যে কী অবস্থা হয়েছে পুরো বাড়িটা হ্যাঁ বলো এরকম আমি ভয়েস দিচ্ছি আর আমাকে এসে ডাকছে মাম্মা আর এই যে সব এগুলো সব গামলায় তুলে রাখছি কারণ এখন এর বাইরে আর কিচ্ছু করার নেই মোটামুটি ধুলোটা পরিষ্কার হলে যথেষ্ট আর কিছু করার মতো পরিস্থিতি এখন নেই পুরো রান্নাঘরটা যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে একদম ঝাঁচকচকে হয়ে যাবে তখন সুন্দর করে আবার আমার স্বপ্নের রান্নাঘরটাকে সাজিয়ে তুলবো তো এই দেখো ঘেমে টেমে পুরো অস্থির যাই হোক মোটামুটি উদ্ধার করতে পেরেছি প্রতিদিন যেরকম করে করি এরকম ভাবেই একদম মানে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন তো আর করা হয় না মানে পরিষ্কার ধুলো টুলো থাকে না এবার যেখানকার জিনিস সেখানে রাখা হয় না যেরকম ভাবেই থাকে থাকুক এগুলো বললো যে কালকের মধ্যে মোটামুটি রান্নাঘরটা করে দেবে জায়গাগুলো আমাকে বললো বৌদি এগুলো আর এখানে প্রতিদিন কি হয় তুলে রাখি এখানে কাজকর্ম করে আবার আমি এর মধ্যে তুলে রাখি বললো তোলার দরকার নেই কালকে করি তারপরে একবার এগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবেন আজকে আর তোলার দরকার নেই তো আমি এগুলো সব ধুয়ে টুয়ে এরমভাবে রাখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে যেগুলো সব পরিষ্কার করে দিয়েছি সব মোটামুটি একদম পরিষ্কার গ্যাস ট্যাসগুলো মানে সকালবেলা উঠে যেন আমি রান্নাঘরে এসে রান্নাটা স্টার্ট করতে পারি রান্না মানে সকালে উঠে লেবু জল করা পাপনের খাবার বানানো তারপরে রান্না বান্না করা এগুলো আমি করতে পারি সকালবেলা উঠে না এইসব কাজ করতে একদম ভালো লাগে না এখন রাত ২টা বাজলেও কোনো অসুবিধা নেই আমি সারা রাত কাজ করতে পারবো তারপর এক ঘন্টাও যদি ঘুমাই আমি ঘুম থেকে উঠে এসে না আমার আর ভালো লাগে না সব কাজ করতে মানে খুব বোরিং তো এই যে মোটামুটি সব গোছ গাছ হলো এই কৌটোগুলো আমি সব এরমভাবেই রেখে দিলাম এগুলো সব নিচে শিফট করবো কালকে কাজে আসার আগে যেন আর ধুলো না পড়ে এই যে এই ট্রের মধ্যে সব মশলা কোটা এগুলো নিয়ে তোমার রান্না বান্না করতে হবে সকালে
রাতে আর আমাদের কিছু খাওয়া হলো না, ওই যে ফুচকায় সমস্ত কিছু গন্ডগোল করে দিয়েছে, দেখো আমি ভাতে জল দিয়ে দিলাম। থাক, জানি না খাওয়া হবে কিনা, বেশিরভাগ দিনই ভাতে জল দেওয়া হয়। পান্তা ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু খাওয়া হয় না, অন্য কিছু সকালবেলায় রান্না হয়ে যায়, দুপুরে আর গরম ভাত ছেড়ে আর পান্তা ভাত খেতে ইচ্ছে করে না, আর রান্না করতেই হয় বাবার জন্য, পাবানের জন্য। আর বাবাও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু বয়স্ক মানুষ তো, মানে সবসময় পান্তা ভাত দেওয়া যায় না, মানে নিজে নিজে ভুল করে রান্না করে এই ঘটনাটা ঘটিয়েছি। তারপরে এইসব চলছে, যাই হোক, রান্নাঘরটা আবার নতুন করে সাজানো হচ্ছে, নতুন করে রং হচ্ছে, ভালো হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না, যে যা হয় ভালোই হয়, ভগবান যা করে ভালোই করে, কিন্তু ওরম ঘটনা কারোর করে ভালো করার দরকার নেই, সব কিছু এমনি ভালো হোক, তাই না? তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ব্লগে। চলো টাটা। টাটা করে চলে এসেছি, তারপরে এখন আমি ফ্রেশ হয়ে ব্রাশ করছি, পাবানকে ব্রাশ করাচ্ছি, আর এইদিকে রাত 11:30 বাজে। বাবা প্রথমে খাবে না বলছিল, দুই এখন আবার খাচ্ছে।